হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজকে আবারও একটি স্ট্রিট ফুড নিয়ে এসেছি, যেটির নাম বেরমি পুরি, আর সাথে থাকবে ডুবকি আলু। দেখতেই পাচ্ছেন কতটা ক্রাঞ্চি, আর খেতেও খুব ভালো। সাথে যে আলুর তরকারিটা থাকবে সেটা বেশ স্পাইসি, একটা ঝোল আলুর তরকারি। তো এই রেসিপিটা দেখার জন্য চলুন আমার সাথে আমার রান্নাঘরে। কড়াইটাকে গরম করে হাফ কাপ বিউলির ডাল নিয়ে নিন। বিউলির ডালটাকে কন্টিনিউ ভাজতে হবে যতক্ষণ না বিউলির ডালের কালারটা হালকা ব্রাউন কালার চলে আসছে। এই বিউলির ডালটায় কিছু মশলা দেব। সেই মশলাগুলো হচ্ছে 1.5 টিস্পুন ধনে, 1/2 টিস্পুন গোলমরিচ, আর কিছু গোটা গরম মশলা দিয়ে ভালো করে লো ফ্লেমে এটাকে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে এটা কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে। ভাজা হয়ে গেলে এটাকে বন্ধ করে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন মৌরি। মৌরিটা ভাজার আগে দেব না, গন্ধটা চলে যাবে। ভাজা হয়ে যাওয়ার পরে গরম ডালটার মধ্যে এই মৌরিটা আমি মিশিয়ে দেব। ডালটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখানে নিয়ে নিয়েছি 2 কাপ আটা আর 1/2 কাপ সুজি। পরিমাণ মতো নুনটা দিলাম, চিনি দিলাম 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন জোয়ান দিলাম, আর দেব 2 টেবিল স্পুন ঘি। ঘিটা শীতকাল জমে আছে, সেই জন্য একটু গরম করে ঘিটা দিয়ে দিলাম। এরপর ভালো করে এটাকে মিক্স করব। ভালো করে ময়ানটা হয়ে গেলে এর মধ্যে হালকা হালকা জল দিয়ে আমি এই আটাটাকে মেখে নেব, লুচির আটার মতন করে। অর্থাৎ না শক্ত না নরম, একটা স্মুথ ডো বানিয়ে নেব আটাটা থেকে। এই আটাটা মাখতে আমার 1 কাপ মতন জল লেগেছে। এরপর একটা ভিজে কাপড় দিয়ে 15 মিনিটের জন্য এখানে রেখে দেব। ডালটা ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার এই ডালটাকে একটা গ্রাইন্ডার জারে নিয়ে নেব। নিয়ে এটাকে একদম মিহিভাবে পাউডার বানিয়ে নেব, একদম মিহি পাউডার বানাবো, একটু যাতে দানা না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হিং, আর স্বাদ মতন নুনটা দিয়ে আরেকবার মিক্সি গ্রাইন্ডারটা চালিয়ে নেব, যাতে ভালোভাবে মিশে যায় সমস্ত মশলাগুলো। এরপর একটা প্লেটে এই ডালের গুঁড়োটা ঢেলে দেব, দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। পরিমাণ মতন জল দিয়ে দিয়ে আস্তে আস্তে এই ডালটাকে মেখে একটা ডোর মতন বানিয়ে নেব। এই ডালের যে পাউডারটা আছে সেটাকে একটু নরম করে মাখবো, খুব শক্ত করে মাখবো না, কেন ডালটা জলটাকে অ্যাবজর্ব করবে। সেই জন্য এটাকে ভালো করে নরম করে মেখে এটাকে 1/2 ঘন্টার জন্য রেখে দেবো। এরপর আলুর তরকারি বানাবো। আমি 2 টেবিল স্পুন মতন তেল দিয়ে দিলাম, দিলাম 1/2 টিস্পুন জিরে আর 1/4 টিস্পুন হিং, আর দেবো 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব, যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3/4 কাপ মতন টমেটো পিউরি। এখানে আমি সবগুলোই ফ্রোজেন করে রেখেছি, সেই জন্য কিউ। মশলাটা ভাজা হয়ে গেলে সকলের লাস্টে এই 1 টিস্পুন ধনে গুঁড়োটা দিয়ে দেব।
দিয়ে এরপর তিনটে আলুকে আমি হাত দিয়ে ম্যাশ করে এই মশলার সাথে মিশিয়ে দেব। ভালো করে নেড়ে নেব যাতে মশলাটা আলুটার গায়ে লেগে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুনটা। এবার এর মধ্যে দিয়ে দেব 3 কাপ জল। এই আলুর তরকারিটা একটু জলটা বেশি লাগে, যেহেতু আলুগুলো ম্যাশ করে দিয়েছি একটু ঘন হয়। 3 কাপ জল দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতন হতে দেব। মাঝে মাঝে একটুখানি নেড়ে নেড়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব লাস্টে 2 টেবিলস্পুন ধনে পাতা বাটা। কেন, এই আলুর তরকারিটা একটু সবজি সবজি রঙের হয়, এটার মধ্যে ধনে পাতা কুচিয়ে দেব না, একটু পেটে দেব যাতে হালকা একটা গ্রিনিশ ভাব আসে। এরপর দিয়ে দেব 1 টিস্পুন মতন কসৌরি মেথি। এবার দিয়ে দেব 1 টিস্পুন আমচুর পাউডার, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একটু টেস্ট করে নেব নুনটা ঠিক আছে নাকি। ব্যাস, এইভাবেই তৈরি করে ফেললাম ডুবকি আলু। টেস্টটা দারুণ হয়েছে। এরপর আমি আটার দিকে চলে আসছি। এবার এই ডালটা দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়ে গেছে, ডাল জলটা সমস্ত টেনে নিয়েছে। এর মধ্যে আরও 2 টেবিলস্পুন মতন জল দিয়ে দেব ডালটাকে একটু সফট বানাবার জন্য। 2 টেবিলস্পুন মতন জল দিয়ে এটাকে আরও ভালোভাবে মেখে নেব। এই নরম ডালটা থেকে আমি একদম ছোট ছোট বলের আকার দিয়ে দেব, আর 20 থেকে 25টা ভাগে সমান ভাগে ভাগ করে নেব এই ডালটাকে। এইভাবে ফিলিংটা রেডি হয়ে গেল। আটাটাকে হাত দিয়ে একটুখানি মেখে ছোট্ট ছোট লেবুর মতন সাইজের লেচি বানিয়ে নেব। এক একটা লেচি বানিয়ে নিয়ে সেটাকে গোল করে হাত দিয়ে বাটির শেপ দেব, দিয়ে ওর মধ্যে একটা করে ডালের এই পুর ভরে দেব, দিয়ে একসাথে করে মুখটাকে বন্ধ করে দেব, আবার গোল করে দেব। এইভাবে সমস্ত লেচিগুলোর মধ্যে ডালের পুরটা দিয়ে দেব। এবার বেলনা চাকিতে একটুখানি তেল গ্রিস করে এই লেচিগুলোকে হালকা হাত দিয়ে প্রেস করে ছোট ছোট একটু মিডিয়াম সাইজের লুচির থেকে একটু বড় করে বেলে নেব। এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম ডিপ ফ্রাইয়ের জন্য। বেলনি পুরিটা আস্তে করে গরম তেলে ছেড়ে দেব। এপিট ওপিট করে ভালো করে ভাজবো যতক্ষণ না এটার গোল্ডেন কালার রঙটা আসে। গোল্ডেন কালার রঙটা এলেই আমি কড়াই থেকে তুলে নেব। এইভাবে একটা একটা করে বেরমি পুরিগুলো ভেজে নেব। এই বেরমি পুরিটা গরম গরম আলুর ডুবকি আলু দিয়ে সার্ভ করবো। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।